খামারে সব হাঁস ছেড়ে দিলাম, সব হাঁস সুস্থ আছে কিন্তু এই হাঁসটা হাঁটতে পারছে না, তো পাগুলো ছেড়ে দিচ্ছে, কিংবা হচ্ছে পা একেবারে দুর্বল হয়ে গেছে, পাখা ছেড়ে দিচ্ছে। তো এই হাঁসটার কি সমস্যা হয়েছে এটা দেখার জন্য হাতে তুলে নিলাম, তারপর দেখি যে গায়ে প্রচণ্ড জ্বর। তো জ্বরের জন্য আমি মানুষ খাওয়া যে প্যারাসিটামল অর্থাৎ নাপা ট্যাবলেট, সেই নাপা ট্যাবলেট দিলাম। তো একটু পরে দেখবো যে এর ইমপ্রুভমেন্টটা কেমন, কিংবা হচ্ছে শুধু যদি জ্বর হয় তাহলে অবশ্যই ইমপ্রুভ হবে, আর যদি এটা অন্য রোগের কোনো সিমটম হয়ে থাকে তাহলে অবশ্যই অন্য চিকিৎসা আমাদেরকে দিতে হবে। তো একটু পরেই আমি আবার আসছি আপনাদের। তো ওষুধটি খাওয়ানোর 3 ঘন্টা পর খামারে আসলাম। খামারে এসে দেখি হাঁসটা কিন্তু পুরোপুরি সুস্থ হয়নি, আর নিজের ইচ্ছাতে খাবার কিংবা পানি খেতে পারছে না। তাই একটা পাত্রে আমি একটা খাবার পাত্রে পানি, মেডিসিন এবং কিছু খাবার নিয়ে মুখে তুলে হাঁসকে খাওয়ালাম। মেডিসিন হিসাবে আমি এখানে র্যানামাইসিন যেটা পাউডার সেটা এখানে মিশিয়ে দিয়েছি এবং খাবার সহ এটা খাওয়ালাম। খাওয়ানোর পরে হাঁসের যেহেতু শরীরে ময়লা লেগেছিল তাই পরিষ্কার করার জন্য আমি পানি দিয়ে শরীরটা ধুয়ে ফেললাম, আর যেহেতু জ্বর ছিল অবশ্যই গোসল করাতে হবে তাই গোসল করিয়ে দিলাম। গোসল করানোর পর আমি কিছুক্ষণ ওয়েট করব যে যে মেডিসিন খাওয়ালাম তার ইমপ্রুভমেন্টটা কেমন। আরও 2 ঘন্টা পর আমি আসলে এই হাঁসের ইমপ্রুভ দেখার জন্য একটু আমি লক্ষ্য করলাম যে হাঁসটা কতদূর ইমপ্রুভ হয়েছে কিংবা হাঁটতে পারছে কি না। তো একটু একটু হাঁটার চেষ্টা করছে, অনেকটাই দুর্বল, কারণ গতকালকে রাত্রে কিছুই খায়নি, কিংবা আমি যখন মেডিসিনটা খাওয়ানোর পর চলে গেছি 3 ঘন্টা তখনও কিছু খাইনি, মোটামুটি 10 থেকে 12 ঘন্টা কিংবা 14 ঘন্টা কিছুই খাইনি, আমি সবে মাত্র খাওয়ালাম 2 ঘন্টা আগে। তো একটু ইমপ্রুভ হতে হয়তোবা সময় লাগবে, তো মোটামুটি আরও কিছু মেডিসিন হয়তোবা দিতে হবে।